বর্তমানে পরিস্থিতি যা তাতে ভয়ঙ্কর পরিস্থিতি। মন্দির তো দীর্ঘ মানে কত যুগ থেকে আছে এখানে আমরা নিজেও জানি না। এর শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনের আতঙ্ক, বুধবার ভোর রাতে ফের একবার গঙ্গা ভাঙনের আতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদের শামশেরগঞ্জের প্রতাপগঞ্জে। তলিয়ে গেল একটি বটগাছ, যেকোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে একটি কালী মন্দির। মন্দির তলিয়ে যাওয়ার আশঙ্কা ইতিমধ্যেই মন্দিরের প্রতিমা বের করে অন্যত্র নিয়ে আসা হয়েছে। মাত্র 20 মিটার দূরত্বে থাকা দীর্ঘদিনের পুরাতন এই মন্দির নিয়ে রীতিমতো চিন্তিত স্থানীয় বাসিন্দারা। এদিকে মঙ্গলবার রিমঝিম বৃষ্টি হতেই ফের একবার ভাঙনের আতঙ্ক ছড়িয়েছে প্রতাপগঞ্জে। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ, কলকাতা। এখন বর্তমানে পরিস্থিতি যা তাতে ভয়ঙ্কর পরিস্থিতি। মন্দির তো দীর্ঘ মানে কত যুগ থেকে আছে এখানে আমরা নিজেও জানি না। বাপ ঠাকুরদাদার আমল থেকে এই মন্দির, এই বটগাছ, মানে মাঝখানে দু একদিন বন্ধ ছিল, আর এই কঠিনতর বৃষ্টির ফলে আজ সকালে হঠাৎ করে ভোর 4:30 নাগাদ একেবারে মন্দিরের পেছনের গাছ চলে যায়। বহু পুরনো, মানে এটা যুগ যুগ ধরে হয়ে চলে আসছে বট গাছ, আমরাও জানি না যে এটা কতদিন আগেকার এই সেই গাছটা। মন্দির তো মন্দিরের যে মা শ্মশানকালী ছিল সেই মা শ্মশানকালীকে মন্দির থেকে আমরা এই মুহূর্তে বের করেছি সকালে 5টার সময় এসে এসে, এবং মন্দিরের ফাটল ধরে গেছে। তো যেটা এখন পর্যন্ত ভয়াবহ যে গঙ্গার যে রূপ, তাতে মনে হচ্ছে যে বিকেলের মধ্যে এই মন্দির আর থাকছে না, মন্দিরও গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাবে। আমরা তো আতঙ্কেতে আছি, আমরা গোটা গ্রামবাসী আতঙ্কিত যে এইভাবে হঠাৎ করে আবার নতুন করে ভাঙনটা হবে, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। মানে আমাদের তো ঘুম চলেই গেছে, এবং আমরা এলাকার মানুষ যারা আছি, আমরা তো সেই প্রতাপগঞ্জ প্রাইমারি যে স্কুল, সেই স্কুলের যে সেখানে সরকারি একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে আমরা আশ্রয় নিয়ে আছি এখন পর্যন্ত। আমার নাম শ্যামল সরকার, আমি স্থানীয় এখানকারই বাসী। যে অবস্থা ছিল মধ্যেখানে হয়তো এরকম ক্ষয়ক্ষতি ঘটেনি, কিন্তু আজকে সকালবেলা ঠিক ঘড়ির কাটা যখন ভোর 4:30, তখনই এই শ্মশান মন্দিরের যে একটা বৃহত্তর বটের গাছ, আমাদের দীর্ঘদিনের বাপদাদার আমলের এই শ্মশানের সম্পত্তি আজকে ভোর 4:30 গঙ্গা গর্ভে তলিয়ে গেল। খুব খারাপ লাগছে বিষয়টা, যে আমরা কী করবো এই বিষয় নিয়ে নিজেই বুঝে উঠতে পারছি না। মন্দির কি তলে যায়? হ্যাঁ, মন্দির আর ধরে রাখার মতো জায়গায় দেখতে পাচ্ছি না। তবে যেভাবে সেই দপ্তরের কাজ চলছে আমাদের আর কি, কাজ অনবরত রানিংয়ে আছে, কিন্তু তবুও গঙ্গা, রাক্ষসী গঙ্গা এরকমভাবে যে পুরোপুরি টেনে নিচ্ছে, আশা করা যায় না যে আমাদের মন্দির থাকবে। নদীর তীরবর্তী মানুষ যারা হয়তো ভাঙনে, যারা এখন পর্যন্ত হয়তো আতঙ্কে যারা ঘর ছেড়েছে, সকলেই আমাদের প্রতাপগঞ্জ প্রাইমারি, মহেশটোলা যেটা আপার প্রাইমারি, প্রাইমারি, ICDS সেন্টার, এসব জায়গাতে আমরা শিফট করেছি মানুষজনকে। তাদের অদর বলতে আমরা একটা তানসিবি, যেখানে আমাদের স্কুলে আর কি রান্নাবান্না দুপুর আর রাত্রে আমরা দু টাইম খাবারটা দিচ্ছি মানুষকে, যারা হয়তো ওখানে আছে আর কি। এটা আমাদের শামশেরগঞ্জের যে বিধায়ক আমাদের মাননীয় আমিরুল ইসলাম মহাশয়, তিনার উদ্যোগ, আমরা ওটা এদিক ওদিক ম্যানেজ করে আমরা ওটা চালিয়ে যাচ্ছি আর কি। খাবারের ব্যাপারটা দেখেন, আমাদের দীর্ঘদিনের সাংসদ উনি আবু হাসান খান চৌধুরী, তিনি পারতেন হয়তো আমাদের এই বৃহত্তর যে গঙ্গা ভাঙন, আজ এটা আমরা সকলেই জানি যে এটা কেন্দ্র সরকারের আওতায় পড়ে, এটা ন্যাশনাল ব্যাপার। যদি কেন্দ্র সরকার এই বিষয়টাকে না দেখে, তাহলে হয়তো আমাদের সেই দপ্তর রাজ্যের যেটা এই বালির বস্তা দিয়ে, তো আমরা ততটা রোধ করতে পারবো না। যদি বোল্ডার দিয়ে বাঁধানো হয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে, তাহলে হয়তো এটা রক্ষা করা যায়। সংসদ এসেছিলেন, উনি দেখে গেল, ওনার বক্তব্য উনি হয়তো বলবেন, এখন পর্যন্ত আমাদেরকে কোনো খবর নেই, উনি কিছু আশ্বাস দিলে কি দিলে না। আপনার নাম? আমার নাম ভিগুরাম সরকার, আমি এই গ্রামের মেম্বার এবং বগুড়া অঞ্চলের প্রধান।
আপনার বাড়ি অথবা প্রিয় প্রতিষ্ঠানকে আপনার মনের মতো সাজে সাজিয়ে তুলতে এখন আপনার নতুন সাথী এসআর এন্টারপ্রাইজ। এসআর এন্টারপ্রাইজ আপনাদের স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলতে রাখছে নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের মার্বেল, টাইলস, স্যানিটারি এবং পাইপ ফিটিংসের যাবতীয় সামগ্রী। এখন পছন্দের ডিজাইন